মঙ্গলবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান নুরে আলমের সমর্থকদের সঙ্গে নয় সদস্যের মারামারি হয় ইউপি সদস্যদের অভিযোগ একবার দুবার নয় বিভিন্ন সময় ত্রানের চাল ও টাকা আত্মসাত করেন চেয়ারম্যান গত আঠারোই মার্চ তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন নয় ইউপি সদস্য এ ঘটনায় উপজেলা প্রশাসন তদন্ত করতে গেলে সৃষ্টি হয় এমন পরিস্থিতি যাদের তালিকা আছে তারা মাল পায় নাই তাদের কোনো তালিকা নাই তারা আইসা মাল নিয়ে যায় আমরা শুধু ইউপি সদস্যই কিন্তু আসলে কাজে কর্মে কোনো ইউপি সদস্যের কোনো দায়িত্ব পালন করতে পারি না দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানের সুষ্ঠু এদের বহিষ্কার করার জন্য আমি আপুল আবেদন জানাচ্ছি গ্রামবাসীদের অভিযোগ দুহাজার একুশ সালের তেইশে জুলাই দায়িত্ব নেয়ার পর থেকে সরকারি ত্রাণের চাল ও টাকা আত্মসাৎ করে চেয়ারম্যান আঙুল ফুলে কলা গাছ হয়েছেন দুর্নীতি তদন্তের দাবি তাদের মানে একবার চাল দেওয়া হয় না প্রতিবন্ধী হিসেবে আমার একটা কার্ড আছে কার্ডের চালু

এমনকি ভিজিটি কার্ড দিয়ে সাত হাজার হাজার টাকা নিছে সেটা প্রমাণ যদি আপনারা চান আমি দেব এদিকে তদন্তে চেয়ারম্যানের দুর্নীতি প্রমাণ হলে কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন তদন্ত কার্যক্রম চলমান আমরা যদি কোনো সত্যতা পাই তা বিধি মোতাবেক আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এর আগে দু হাজার বিশ সালের ষোলোই এপ্রিল র্যাব অভিযান চালিয়ে চেয়ারম্যান নুরে আলমের বাড়ি থেকে হতদরিদ্র জেলেদের জন্য বরাদ্দকৃত একশো চুরাশি বস্তা চাল উদ্ধার করে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল